চোদ্দাবাজন বড় ভাই নাইমুল ইসলাম ফরিদপুরি, যখন আমি হামজা ভাই রে কাশিমপুরে কারাগারে দেখতে গিয়েছিলেন, আহারে কি করুণ দৃশ্য! এই শীতের দিনে ঠান্ডা ফলরের মধ্যে ভাই আমার ঘুমিয়ে 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 রাত কাটিয়ে দেয়। শুধু আমির হামজা ভাই না, আল্লামা সাইদে হুজুর পাশের বিল্ডিং এ আছে তার ক্ষেত্রে তো এক ফলরের মধ্যে পড়ে আছে, মেজের মধ্যে পড়ে আছে। শীতের দিনে ঠান্ডার পোশাক পর্যন্ত ওইভাবে দিতে দেয় না। আবার বলে জেলখানায় কি মানুষ আরাম করতে আসে? আমার আল্লাহর বিশ্বনবীর হাদিস আমি এইবার আপনার মাঝে উঠিয়ে ধরব। কেন দুনিয়ার ময়দানে জালিমরা এই কথাটা বলল যে দুনিয়ার ময়দানে জেলে আসলে পরে কি আরাম করতে আসে? বিশ্বনবী আবার জানালেন হাদিসের মধ্যে কি জানালেন, আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির, দুনিয়ার জীবনটা হবে মুমিন, দুনিয়ায় যারা হবে এদের জন্য দুনিয়ার জীবনটা জেলখানা, কাফের বেঈমান যারা হবে এদের জন্য দুনিয়া জান্নাতের বাগান। ওরা বউ বাচ্চা নিয়ে কত আরামে খেয়ে বেড়াচ্ছে, কত কিছু করে বেড়াচ্ছে, অথচ নিরীহ আলেম গুলো দিন প্রচার করার কারণে শীতের দিনে একটা মোটা ভারী কম্বল পর্যন্ত পায় না। আমার আল্লাহর কাছে কি জবাব দেবে? কোরআনের ময়দানে আমির হামজা ভাই ফিরে আসবে, আহারে পরিবারের কত রাহাজানি কান্না আপনারা তো জানেন না। অন্তত ভোলার মাটিতে যখন এসেছে লক্ষ লক্ষ মানুষ এসে তার কোরআনের তাফসির গুলো শুনেছি, কোরআন থেকে হক কথা গুলো শুনেছি, আজকে পরিবারে মাটা অন্তত কান্না করে, কবে আমার বাবাটা ফিরে আসবে, কবে আমার ছেলেটা ফিরে আসবে। আমি নিজে গিয়েছিলাম গত বছরে, যে দৃশ্যটা আমি দেখেছি চোখ দিয়ে অন্তত কোন মানুষের দৃশ্য দেখার পরে অন্তত পানি আটকাতে পারবে না। আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনাদের সন্তানরা যদি অন্তত কোন জায়গার মধ্যে চলে যায় রাগ অভিমান করে, আপনারা বাড়ি ফেরানোর জন্য মা বাবা যারা আছেন কতবার চেষ্টা করেন? কথা বলেন না, বিশেষ করে মায়ের মধ্যে এটা দেখা যায়। ছোটবেলায় আমি কতবার অভিমান করেছিলাম, না বোঝার কারণে বাড়ি থেকে অন্তত বের হয়ে যেতে ছিলাম, আমার মা দৌড়ে দৌড়ে এসে আমার হাত ধরে, একেবারে ছোট যখন ছিলাম, ছোটবেলায় এরকম অভিমান কে না করে? নানির বাড়িতে গিয়েছিলাম, বলতাম আর বাড়ি যাবো না, মা আমার দেখেছি বারবার আসার পরে হাতটা ধরে টেনে টেনে বাড়িতে নিয়ে যায়। কথা বলেন না কেন? আজ তাদের সন্তানটা কোরআন প্রচার করার কারণে জেলখানায় পড়ে আছে, আহারে কি করুণ দৃশ্য! আমির হামজা ভাইরে দেখতে গিয়েছিল, জালিমরা দেখেন পৃথিবীর ময়দানে নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য আলেমদের উপরে কত জুলুম কত নির্যাতন চালাচ্ছে।